সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন আর খবর দেখুন এক ঝলকে। আবারও ছড়ালো কিমের মৃত্যুর খবর। গতরাত পর্যন্ত জল্পনা ছিল শারীরিক অসুস্থতা নিয়ে। দক্ষিণ কোরিয়ার কূটনৈতিকদের একাংশের দাবি ছিল অসুস্থ অবস্থায় কোমায় রয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন, পরিবর্তে কাজের দায়িত্ব সামলাচ্ছেন তার বোন কিম ইয়ো জং। এবার আরও এক ধাপ এগিয়ে কোরিয়ায় ক্রিমের মৃত্যু হয়েছে বলে দাবি করলেন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ও সাংবাদিক রয় ক্যালি। উত্তর কোরিয়ার ভ্রমণ করা এই সাংবাদিকের মতে কিম জং উন মারা গেছেন। ভারতীয় গণমাধ্যম এই সময় হিন্দুস্তান টাইমস ও মিররের প্রতিবেদনে কিমের মৃত্যুর এই সংবাদটি প্রকাশিত হয়েছে। ওই সাংবাদিক জানিয়েছেন তার বিশ্বাস কোমাতেই মারা গেছেন কিম জং উন। তিনি বলেন, আমি সত্যি বিশ্বাস করি তিনি মারা গেছেন, কিন্তু বিষয়টি নিয়ে আপনি তার দেশের সাথে কথা বলতে পারবেন না। তার দাবি, দেশের শীর্ষ নেতৃত্বে দুটো ঘটতে থাকা পরিবর্তনের কারণেই সুপ্রিম নেতা কিমের স্বাস্থ্য সম্পর্কে দেশের নাগরিকদের জানানো হয়নি। রয় ক্যালির দাবি সমর্থনে এখনও কোনো বিবৃতি পিয়ংইয়ং বা দক্ষিণ কোরিয়ার পক্ষে দেওয়া হয়নি। তবে রয়ের সঙ্গে যদিও একমত নন পররাষ্ট্র বিশেষজ্ঞ রুথ অ্যান মন্টি। তার মতে গুরুতর অসুস্থ হলেও প্রয়াত হননি কিম জং উন। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত সিওলের গোয়েন্দাদের রিপোর্ট অনুযায়ী গুরুতর অসুস্থ কিম জং উন, কিন্তু তিনি মারা যাননি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্টের সহযোগী কূটনীতিক চ্যাং সং মিন দাবি করেন, আমার কাছে খবর আছে কিম জং উন কোমায় রয়েছেন। এরপরই জোর চাঞ্চল্য দেখা দেয়। উত্তর কোরিয়ার এই শাসকের শারীরিক অবস্থা নিয়ে লেখালেখি শুরু হয়ে যায়। তবে কোমায় থাকলেও কিমের জীবন শেষ হয়নি বলে জানিয়েছিলেন দক্ষিণ কোরিয়ার কূটনীতিক। এর আগেও কিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে, কিন্তু তিনি সংবাদ মাধ্যমের সামনে হাজির হন আর আবারও ছড়িয়ে পড়ল কিমের মৃত্যুর সংবাদ। এরকম আরও অন্যান্য তথ্য, খবর এবং নিউজ আপডেট জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সঙ্গে থাকুন।